শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই তোমরা ভালো আছো, সকলেই মেনে চলছো স্বাস্থ্যবিধি। আমাদেরকে সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাটাই গুরুত্বপূর্ণ কাজ। সেই সাথে সাথে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের পাঠ কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমি আগেও বলছি, তোমাদের যে কোনো সমস্যাসমূহ আমাদেরকে অবহিত করবে, তোমাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা সহ লেখাপড়া সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের সাথে নির্দ্বিধায় শেয়ার করতে পারো। তোমাদের সাথে আজকে আলোচনা করব কবি আল মাহমুদের লোকান্তর কবিতাটি। কবিতাটি শুরুতেই পাঠ করছি আমি। আমাদের প্রথম এবং প্রধান কাজ একটি কবিতা অথবা প্রবন্ধ অথবা যে কোনো রচনাই হোক, সেটি বারবার বারবার পাঠ করা, প্রথমে নিজে পাঠ করা। বিশেষ করে কবিতা বারবার পাঠ করতেই হবে। আমি কবিতাটি শুরুতে পড়ছি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে, মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পান লতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। চোখ যে রাখতে নারি এত বন্য ঝোপের ওপরে, তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমারে চেতনার মণি, মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান কবিতার আসন্ন বিজয়। কবিতাটা আমি পাঠ করলাম, একটি বিষয় খেয়াল করো, এক থেকে দেড় মিনিটের মধ্যে কবিতাটি পাঠ করা হয়ে গেছে। আমরা যদি প্রথমবার বুঝতে না পারি, এরপর আবার পড়ব। আমি আবার পড়ছি, শোনো মনোযোগ দিয়ে। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে, মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। চোখ যে রাখতে নারি এত বন্য ঝোপের ওপরে, তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মণি, মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান কবিতার আসন্ন বিজয়। আল মাহমুদের লোকান্তর কবিতাটি আমি দুইবার পাঠ করলাম। দুইবার পাঠ করার পরেও কবিতার অনেক বিষয়, অনেক দিক আমাদের কাছে অস্পষ্ট মনে হবে, ধোঁয়াশাপূর্ণ মনে হবে, মনে হবে কবি যেন যা বলতে চাচ্ছেন একদম সুস্পষ্ট করে আমাদের কাছে বলছেন না, তিনি যেন কোথায় একটা আড়াল রেখে দিচ্ছেন। এই যে তিনি সুস্পষ্ট করে বলছেন না, আড়াল রেখে দিচ্ছেন, এই আড়াল রেখে দেওয়াটাই সত্যিকারের শিল্পের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বিশেষ করে আধুনিক এবং উত্তর আধুনিক কালের অনেক শিল্প সাহিত্য সংস্কৃতি এরকম ধোঁয়াশাপূর্ণ। শুধু বর্তমান কালেরই নয়, আমরা যদি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের দিকে তাকাই, সেখানেও আমরা দেখতে পাব চর্যাপদের ভাষার ধোঁয়াশাপূর্ণ, আলো আধারীর ভাষা, সন্ধ্যা ভাষা। অর্থাৎ চর্যাপদের কবিগণ কবিতে কী বলছেন সেগুলো
পড়া মাত্র সুস্পষ্ট বোঝা যাচ্ছে না, উপলব্ধি করা যাচ্ছে না, অনুধাবন করা যাচ্ছে না। ঠিক সেরকম লোকলোকান্তর কবিতাটিও আমরা যখন পড়ি, যে অর্থটা দাঁড়ায় আমাদের কাছে সুস্পষ্ট থাকে না, অনেকটা আড়াল রয়ে যায়। সুস্পষ্টতা না থাকলেও, আড়াল থাকলেও, আমি যখন দুবার কবিতাটি পড়লাম, আমার কাছে অনেক কিছুই ভালো লাগলো। যেমন, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। এখানে কবি নিজেকে একটি সাদা সত্যিকার পাখি রূপে কল্পনা করছেন। পাখিটি বসে আছে সবুজ অরণ্যে চন্দনের ডালে, মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে পূর্ণ পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁটটার। বাহ, কি সুন্দর একটি চিত্রকল্প! অর্থাৎ একজন চিত্রশিল্পী যেমন রং তুলি দিয়ে ছবি আঁকেন, কবিরা ছবি আঁকেন শব্দ দিয়ে, অনুভূতির রং দিয়ে। এখানে অনুভূতির রং দিয়েই কবি কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, সব কিছুর ছবি আঁকছেন। কিন্তু সব মিলিয়ে আমরা যদি একটি রূপ খুঁজতে চাই, আমরা অনেক সময় ধরে নেই যে একটি বিষয় ভালো করে বুঝতে হবে। আসলে সবসময় এত বুঝার কিছু নেই। আমাদের শিল্পের ক্ষেত্রে অনেক সময় এই একজন চিত্রশিল্পী যদি একটা চেয়ারের ছবি আঁকে, টেবিলের ছবি আঁকে, অথবা বৃক্ষ, ফুল, লতাপাতা, পাখির ছবি আঁকে, সেগুলো দেখা মাত্র আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে এটা ফুল আঁকা হলো, এটা পাখি আঁকা হলো, এটা বৃক্ষ আঁকা হলো। যে ছবিগুলো দেখা মাত্রই আমরা বুঝতে পারি যে এটা এই ছবিটা আঁকা হয়েছে, এগুলোকে বলা হয় মূর্ত হয়ে ওঠা, অর্থাৎ যা আছে সেটারই রূপ দেওয়া। কিন্তু অনেক চিত্রশিল্পী আছেন আধুনিক যুগে এবং উত্তর আধুনিক যুগের, তারা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যে চিত্রকর্মটি আঁকেন, তিনি কি এঁকেছেন দেখা মাত্র আমরা বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। কিন্তু গভীর মনোযোগ দিয়ে 6, 7, 10, 15 মিনিট যদি ছবিটা আমরা দেখি, সেখানে রং আছে, রেখা আছে, আকৃতি আছে, ফুল ফলের রঙের রেশ আছে, এই রেশগুলো দেখতে দেখতে আমাদের মনে এক ধরনের ভালো লাগা কাজ করবে। অর্থাৎ শিল্পী যে ছবিটি আঁকলেন, সেই ছবিটি ফুল, পাখি, লতা পাতার মতো কোনো রূপ পাচ্ছে না, মূর্ত হয়ে উঠছে না। এই যে যা মূর্ত হয়ে ওঠে না, তাকে আমরা শিল্পের ভাষায় বলি বিমূর্ত, যেটাকে ইংলিশে বলে অ্যাবস্ট্রাক্ট। শিল্পের এটাও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একজন শিল্পী তার শিল্পকর্মকে তিনি বিমূর্ত করে ফেলছেন। এটা শুধু শিল্পের ক্ষেত্রে না, আমাদের আমাদের জীবনের দিকেও যদি তাকাই, জীবনের এত আয়োজন, জীবনের এত সমাহার নানা দিকের, বিশেষ করে আমাদের রহস্যময় মনের দিকে তাকাই, মনের চিন্তার এত স্রোত, এত নানামুখী ধারা, সব মিলে যেন একটা রূপ পায় না, মূর্ত হয়ে ওঠে না, সেটিও একটি বিমূর্ত রূপ, একটি লোয়াধারীর ভাষার মতো অনেকটা। কিন্তু সব মিলে আমাদের ভালো লাগে, এই যে যে ভালো লাগে পড়তে পড়তে, এই যে উপর পড়তে পড়তে আমাদের অন্তর আলোড়িত হয়, আন্দোলিত হয়, এই আলোড়িত হওয়াটাই আসল, এই আন্দোলিত হওয়াটাই আসল। লোকলোকান্তর আল মাহমুদের একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা এবং বিখ্যাত কবিতা। এই কবিতাটিও আমরা বলতে পারি এখানে কোনো কিছু সুস্পষ্টভাবে মূর্ত হয়ে ওঠেনি, অর্থাৎ তিনি এখানে শব্দ দিয়ে, অনুভূতি দিয়ে কোনো কিছুকে মূর্ত করে তুলতে চাননি, তিনি সব মিলিয়ে সৌন্দর্যের একটি বিমূর্ত ছবি এঁকেছেন। এখানে তিনি তার চেতনার ছবি এঁকেছেন, তার মনের একটি ছবি এঁকেছেন। এখানে তার চেতনা যেন একটি সত্যিকারের সাদা পাখি এবং সেই পাখির চারপাশের পরিবেশ এঁকেছেন তিনি। আর শেষের দিকে বলছেন, যখনই উজ্জ্বল হয়ে ওঠে আমারে চেতনার মণি, যখনই উজ্জ্বল হয় আমারে চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি।
এর মানে তিনি এই এর মানে তিনি এমন এক সৌন্দর্যের খোঁজ পেয়েছেন যে সৌন্দর্য তাকে এত আলোকিত, আলোড়িত, আন্দোলিত করে, যখন তার চেতনার মনে উজ্জ্বল হয় মনে হয় ছিঁড়ে যাবে, কেটে যাবে সমস্ত বাঁধনই, মানে সংসারের তার যত বাধা বিপত্তি, যত বাঁধন রয়েছে সব যেন ছিঁড়ে সেই সৌন্দর্যের পানে চলে যাবে তার চেতনা। পরের লাইনে, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, মানে আমাদের যে নিয়ম নীতির উপর ভিত্তি করে সংসার সমাজ ধর্ম দাঁড়িয়ে, লোকালয় দাঁড়িয়ে মানুষের বসবাস, সেগুলো সব তার কাছে তুচ্ছ হয়ে যাবে। তিনি যে সৌন্দর্যের খোঁজ পেয়েছেন তার কাছে এগুলো সবই তুচ্ছ। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। তিনি এই বর্তমান পৃথিবীতেও, অর্থাৎ এই লোকালয়েও এবং এর পরেরও যে নানা স্তর, চেতনার নানা স্তর, যেটা এই লোককে ছাড়িয়ে লোকান্তরে চলে যায়, সেখানেও তিনি কবিতার আসন্ন বিজয় শুনতে পান। এখানে কবিতা বলতে আমি শুধু কবিতাই না, সমগ্র শিল্প সাধনা, সমগ্র সৌন্দর্য চেতনার যে সাধনা, সব সব কিছুর ক্ষেত্রেই একই রকম বৈশিষ্ট্য। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। কবিতায় কোনো কিছুই তেমনভাবে মূর্ত হয়ে ওঠেনি, এখানে তিনি সব কিছু মিলে, প্রকৃতি মিলে যে বিমূর্ত সৌন্দর্য সেটি এঁকেছেন। এমনকি এই সৌন্দর্যের মায়া এত মুগ্ধকর, যার সন্ধান পেলে সব কিছুকেই তুচ্ছ মনে হয়, তখন শিল্প এবং সৌন্দর্যেরই শুধু বিজয় হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কবিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবহিত করবে। ভালো থাকবে।